এখন ঘড়িতে বাজে বিকাল 5টা, কিন্তু আসলে সৌদি আরবে ঈদের দিন এতটা পাইনশা এবং অন্যান্য কোনো এলাকার ভিতর ঢুকলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এটা সম্পর্কে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমি চলে আসলাম তোমাদের সামনে একটি অ্যানাদার ভিডিও নিয়ে। এখন আমি অবস্থান করছি সানাইয়া এলাকায়। সানাইয়া হচ্ছে যেখানে গাড়ি ঠিক করা হয়, অর্থাৎ গাড়ির ওয়ার্কশপ, যেখানে ভাঙ্গা গাড়ি মেরামত করা হয়, পুরাতন গাড়ি যেগুলো অ্যাক্সিডেন্ট করে নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, সেগুলো মেরামত করা হয় সেই এলাকায়। আমি দেখতে পাচ্ছেন আমার পিছনের এই সাইডটা, এটা হচ্ছে পুরাটাই সানাইয়ার এলাকা এবং এটা হচ্ছে একটি নতুন এলাকা সানাইয়ার। এখানে আসলে এটা হচ্ছে হাইল শহর, হাইল শহরের পাশে, এটা খামোশিয়া রোডের পাশে রয়েছে সানাইয়া এলাকা। সেই আজকের ঈদের বিকাল 5টার সময় আপনাদের সঙ্গে আমি চলে আসলাম কিছু কথা বলার জন্য। আজকে আমি আপনাদেরকে দেখাবো এই সানাইয়া এলাকার আশেপাশে যে বাড়িঘরগুলো রয়েছে এবং রাস্তাঘাট, সৌদি আরবের রোডঘাট কীরকম হয় সেই জিনিসগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আশা করি আপনারা পুরো ভিডিও জুড়ে আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুবান্ধবদের জানিয়ে দিবেন যে সৌদি আরবের এলাকা রাস্তাঘাট কীরকম হয় সেগুলো সবাইকে জানার সুযোগ করে দিবেন। এখন ঘড়িতে বাজে বিকাল 5টা। আজকে হচ্ছে সৌদি আরবে ঈদের দিন। ঈদের নামাজ শেষ করে একটি ছোটোখাটো ভিডিও তৈরি করেছিলাম। বর্তমানে আমরা এখন অবস্থান করছি সানাইয়া এলাকায়। আমি আসলে সৌদি আরবে এসেছি, একটা বছর শেষ হয়েছে, এখনও আমি রাস্তাঘাট তেমনটা চিনি না, কিন্তু সৌদি আরবের রাস্তাঘাট এতটাই কঠিন, আমি আসলে একদিক দিয়ে গেলে আরেক দিক দিয়ে ঢুকে যাই, পরে বাসার রাস্তাটা আসলে চিনতে পারি না, এতটাই কঠিন। কিন্তু রাস্তাঘাট আসলে খুবই উন্নত এবং খুবই ভালো লাগে দেখতে। আপনি বাসার সামনে পর্যন্ত, প্রত্যেকটা সৌদির বাসার সামনে পর্যন্ত চলে যেতে পারবেন, একদম বিনা গাড়িতেই চড়েই চলে যেতে পারবেন এবং হেঁটে যেতে পারবেন, কোনো রাস্তাঘাটে কোনো কাদো বা ভাঙাচোরা কোনো কিছু পাবেন না। সৌদি আরবের রাস্তা এতটাই সুন্দর। ভিউয়ার আমার পিছনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মোজাম্মা এলাকা। আমার পিছনে দেখতে পাচ্ছ যে বাড়িঘরগুলো, এটা হচ্ছে মোজাম্মা এলাকা। এগুলো যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলোতে সৌদিরা বসবাস করে। মোজাম্মা এলাকা অর্থাৎ প্রত্যেকটা এলাকাতেই একটি করে থানা থাকে, যে থানাগুলোতে মনে করেন যে আমাদের মতো যারা আজনবী রয়েছে তাদের যদি আকামাজনিত কোনো সমস্যা থাকে এবং অন্যান্য যদি কোনো ক্রাইম করে থাকে তাহলে এখানে তাদেরকে জেল দেওয়া হয় এবং জেলে থাকার পর তাদেরকে সফরে পাঠানো হয়। সেই এলাকা হচ্ছে ঠিক রোড, রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটার এই পাশটা, এই পাশটা যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মোজাম্মা এলাকা। এবং রাস্তার ঠিক এই পাশটা, অর্থাৎ এই পাশটা যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এই পাশটা হচ্ছে আমাদের সানাইয়া এলাকা। এই হচ্ছে দুই একটা রাস্তার মাঝখানে এটা দুইটা এলাকা ভাগ হয়ে গেছে। আর মোজাম্মা এলাকা এটা হচ্ছে জাস্ট এখানে সৌদিদের বসবাস এবং এখানে সৌদিদের বাড়িঘর রয়েছে এবং এখানে একটি থানাও রয়েছে। কখনও যদি আমি এলাকার ভিতরে ঢুকি, মোজাম্মা এলাকার ভিতর ঢুকি এবং অন্যান্য কোনো এলাকার ভিতর ঢুকলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এটা সম্পর্কে আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। আজকে ঈদের দিন, আসলে আনন্দটা কতটা গভীর হওয়ার কথা ছিল আপনারা ভাবতে পারছেন না, কিন্তু আসলে সৌদি আরবে ঈদের দিন এতটা পাইনশা আসলে আমি আগে জানতাম না। ঠিক আছে, মানুষ সবাই ঘুমাইতেছে, সৌদিরা ঘুমাইতেছে, আজনবীরা ঘুমাইতেছে, জাস্ট আমাদের মতো এই যে তিনজন আমার সাথে দেখতে পাচ্ছেন, এই যে বাগনা রয়েছে, এই যে আমার বড় ভাই বেলাল ভাই রয়েছে, এই আমরাই মনে করেন যে এদিকে ঘোরাঘুরি করতেছি, একটু দেখতেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। রাস্তাঘাটের অবস্থা দেখেন, দুই মিনিট তিন মিনিট পর পর একটা করে গাড়ি আসতেছে, এতটাই নিরবতা এলাকা, এতটাই নিরবতা। ঈদ পালন করতেছি আসলে এই প্রথম, দ্বিতীয়বার আমি প্রথম যখন সৌদি আরব আসি তখন প্রথম রমজান ছিল, তখনও ঈদ পালন করি সৌদি আরব। তারপরেও দেখা গেল যে প্রথম যে ঈদটা পালন করেছিলাম ওইটাতে মোটামুটি একটু ভালো লেগেছিল, হঠাৎ করে আসার পর আত্মীয় স্বজন ছাড়া খারাপ লাগতেই পারে কিন্তু তারপরও ভালো লেগেছিল। কিন্তু এখন যে ঈদটা পালন করতেছি আসলে এটার মতন পাইনশাহিদ আমি জীবনে পালন করি নাই। সবাইকে মিস করতেছি, আমার বন্ধুবান্ধব যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকেও খুব মিস করতেছি। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখনও আকাশে সূর্য রয়েছে, এখনও রোদ আমাদের শরীরে পড়তেছে। আসলে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা বিকাল টাইম, আমাদের বাংলাদেশ যদি হতো আসলে এই টাইমটাতে রাস্তাঘাটে আসলে মানুষে ভরপুর থাকতো, ঈদের খুশিটা আসলে সবাই ভাগাভাগি করতো। আর এটা হচ্ছে সৌদি আরব, আসলে একদমই ব্যতিক্রম একটা জায়গা, যেখানে আসলে ইসলাম এসেছে এবং আমাদের কোরআন শরীফ নাজিল হয়েছে, কিন্তু তারপরেও এখানে আসলে ঈদের আনন্দটা ওইভাবে আমরা বুঝতে পারি না।
রাস্তাঘাট একদমই ফাঁকা, দিনের বেলা প্রত্যেকটা মানুষ নামাজ পড়ার নামাজ শেষ করার সাথে সাথে তারা ঘুমিয়ে যায়, তারা আসলে বের হয় রাত্রিবেলা, রাত্রিবেলা পার্কে এবং বিভিন্ন রেস্টুরেন্টে তারা আনন্দ করে। কিন্তু বাংলাদেশ হলে দেখা যেত তারা সারা দিন সারা রাত আসলে অনেক পটকা ফুটাইতো, বাজি ফুটাইতো, আসলে অন্যরকম একটা আনন্দ ছিল বাংলাদেশে। আসলে এখানে সৌদি আরবে তেরকম কোনো ঈদের আনন্দ নেই, কিন্তু তারপরও আসলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানকার রাস্তাঘাট এবং ঈদে ঈদের দিন আসলে এখানে কীরকম হয়, মানুষজন কীভাবে চলাফেরা করে, এখানকার পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। বন্ধুরা, আমরা যে রাস্তা দিয়ে এখন চলতেছি যাইতেছি সেই রাস্তাটা হচ্ছে আমরা সরাসরি চলে যাব সেই আমাদের যাওয়াজাতের সামনে, যেখানে যাওয়াজাতের সামনে একটা পার্ক রয়েছে। যাওয়াজাত হচ্ছে এটা হচ্ছে একটা ভবন অর্থাৎ ডিপার্টমেন্ট। এখানে যারা আমরা বাহির থেকে বাইরের দেশ থেকে লোকজন আসি সেই সকল লোকজনের সকল কার্যক্রম সেই যাওয়াজাতের মাধ্যমে করা হয়ে থাকে। যাওয়াজাত, মুক্তব আমেল, এগুলো হচ্ছে আমাদের বাহিরের দেশের লোকজনের এক একটা ডিপার্টমেন্ট। তো আমরা যে যাওয়াজাতে যাব সেই যাওয়াজাতে আসলে প্রত্যেকটি ডিপার্টমেন্ট রয়েছে, পুলিশ রয়েছে, বিজিবি রয়েছে, র্যাব রয়েছে, এবং তার সামনে পাহাড় রয়েছে এবং পার্ক আছে, আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনের রাস্তাঘাট একদমই ফাঁকা, এটাই হচ্ছে সৌদি আরবের ঈদের দিনের আসলে পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। ভিউয়ার, তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে রয়েছে গ্রিন লাইট, এটাই হচ্ছে সৌদি আরবের ট্রাফিক সিগন্যাল। অর্থাৎ এখানে যখন রেড আলো জ্বলবে তখন অবশ্যই কোনো গাড়ি আসলে ওপার যেতে পারবে না। এখানে আসলে ট্রাফিক আইনটা খুব সুন্দরভাবে মানা হয়। ট্রাফিক আইনের বাহিরে যদি কেউ যায়, যদি গ্রিন লাইট ছাড়া, যদি রেড লাইটের সামনে দিয়ে যদি কোনো গাড়ি এপাশ থেকে ওপাশ যায়, তাহলে অবশ্যই তাকে গ্রামা দেওয়া হয়। গ্রামা হচ্ছে জরিমানা, অর্থাৎ প্রায় 150 টাকা থেকে 1000-2000 রিয়াল জরিমানা দেওয়া হয়। যদি গ্রিন লাইট থাকা নাকালীন যদি রেড লাইট থাকে সেই সময় যদি তারা গাড়ি ওভারটেক করে। তো আসলে সৌদি আরবের এই আইনটা হচ্ছে খুবই কড়া আইন, আসলে এই আইনটার বাহিরে কেউই সহজে যেতে চায় না, কারণ অল্পতেই ক্যামেরা ফিট করা রয়েছে, সামনে সামনে ক্যামেরা ফিট করা রয়েছে। যদি একটু 19-20 হয়, যদি গ্রিন লাইটের একটু সামনে, অর্থাৎ যখন লাল লাইট জ্বলা থাকবে সাথে সাথে যদি কেউ যদি সামনে যায়, দেখতে পাচ্ছেন সিগন্যাল দিচ্ছে, এখন এটা রেড হয়ে যাবে, অবশ্য উপরে দেখতে পাচ্ছেন এটা রেড হয়ে গেল। তো এটা রেড আলো জ্বলার সাথে সাথে যদি কোনো গাড়ি এপাশ থেকে ওই পাশে অল্প যে বাউন্ডারিটা রয়েছে অর্থাৎ যে খুঁটিটা রয়েছে ওই খুঁটির একটু সামনে যায়, তাহলেই তাকে গ্রামা দেওয়া হয়। গ্রামা হচ্ছে জরিমানা দেওয়া হয়, অবশ্যই আপনারা বুঝতে পারছেন। এবং আমার এই পাশে, ঠিক এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেই যাওয়াজাত অফিস। আমি সামনে আসলে যেতে পারছি না, যদি তাদের অনুমতি না থাকে অবশ্য যদি কোনো প্রবলেম করতে পারে, এই জন্য আমি সামনে যেতে পারছি না। আপনারা দেখতে পাচ্ছেন পিছনে, ঠিক পিছনে এটাই হচ্ছে যাওয়াজাত অফিস। এখানে আসলে প্রত্যেকটা আমেলের অর্থাৎ যারা বাহিরের দেশ থেকে আসে তাদেরকে তদারকি করা হয়, এখানে তাদের আকামার মেয়াদ বাড়ানো হয়, এখানে পুলিশ রয়েছে, এখানে বিজিবি, র্যাব সব কিছু এখানে রয়েছে, এখানে প্রত্যেকটা আইনজীবীদের ডিপার্টমেন্ট রয়েছে ঠিক এই জায়গাটাতে। ঘুরছি আস্তে আস্তে, আপনাদেরকে দেখাচ্ছি মোটামুটি সৌদি আরবের হাল শহরের কিছু ভালো ভালো জায়গা, যেগুলো জায়গাতে আসলে মানুষ প্রতিনিয়ত ঘুরতে আসে, এবং কিছু কিছু পার্কের পাশে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা ঠিক এই পাশে আমার পিছনে দেখেন, আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন অনেক গাড়ি রয়েছে, এবং এখানে একটা ভবন দেখতে পাচ্ছেন, এই ভবনটি দেখতে পাচ্ছেন, এই ভবনটি হচ্ছে অর্থাৎ পাগলাগারদ। পাগলাগারদ শব্দের অর্থ হচ্ছে অর্থাৎ মোস্তসফা, মোস্তসফা হচ্ছে হাসপাতাল, এবং পাগল হচ্ছে মজনুন, অর্থাৎ মোস্তসফা মজনুন, এটাই হচ্ছে সেই মোস্তসফা মজনুন, যারা পাগল হয়ে যায় অর্থাৎ যাদের মেন্টালিটির সমস্যা রয়েছে, ঠিক এই ভবনটাতে এখানে তাদেরকে ট্রিটমেন্ট করা হয় এবং এখানেই তাদেরকে রাখা হয়। বন্ধুরা, আমি চেষ্টা করছি তোমাদেরকে সৌদি আরবের হাইল সিটির বিভিন্ন স্থান ঘুরে ঘুরে দেখানোর। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে এবং তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে এবং তোমরা বোঝার চেষ্টা করবে সৌদি আরবের কোথায় কী রয়েছে এবং সৌদি আরবের কালচার সম্পর্কে। বন্ধুরা, তোমরা আমার পিছনে দেখতে পাচ্ছ একদমই ফাঁকা জায়গা, আসলে সৌদি আরবের বিভিন্ন স্থানে এতটাই ফাঁকা জায়গা, মরুভূমি এবং বাড়ির আশেপাশে বা রাস্তাঘাটে এতটাই ফাঁকা জায়গা রয়েছে, যেগুলো আসলে আমাদের বাংলাদেশে যদি থাকতো তাহলে বাংলাদেশ অনেক কিছু করতে পারতো এবং উন্নত করতে পারতো। কিন্তু সৌদি আরবের জনসংখ্যা এতটাই কম যে আসলে এত জায়গার প্রয়োজন হয় না, সৌদি আরবের মানুষের জন্য এত জায়গার প্রয়োজন হয় না। কিন্তু আল্লাহ তাআলার রহমতের দেশ, এখানে আল্লাহ তাআলা আসলে রহমত ঢেলে দিয়েছে, এটা বলাই যায়। আর আমাদের বাংলাদেশ আসলে একটা সুয়ের আগা যতটুকু, আসলে যতটুকু পরিমাণ সুয়ের পেছনে যতটুকু ছিদ্রটা রয়েছে যতটুকু, আসলে আমাদের বাংলাদেশটা ততটুকু সৌদি আরবের তুলনায়। কারণ সৌদি আরবের এক একটা ডিস্ট্রিক্ট আমাদের 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 বাংলাদেশের সমান, এক একটা ডিস্ট্রিক্ট
ঠিক আছে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক খোলা জায়গা রয়েছে। আসলে এই মুহূর্তে এখন মাগরিবের আজান হয়ে গেছে, এখন ঘড়িতে 6:50 বেজে গেছে। এখন আমরা সালাত আদায় করব ইনশাল্লাহ। আমি এখনই ভিডিওটি শেষ করব ইনশাল্লাহ, পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে এবং আপনাদের সাথে কথা হবে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিয়ে আমাকে উপকৃত করবেন পরবর্তী ভিডিও তৈরি করার জন্য। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম।